নজর আগে রাজ্যে ঢুকতে শুরু করলো বাংলাদেশের রিলিজ মাছ। ভোজন রসিকদের জন্য একেবারে সুখবর, পুজোর আগেই রাজ্যে ঢুকতে শুরু করলো বাংলাদেশের রিলিজ। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার পেট্রোপুল সীমান্ত দিয়ে প্রবেশ করলো ইলিশ বোঝাই ট্রাক। এদিন দুপুরে দুটি ট্রাকে করে বাংলাদেশের রূপালি শস্য নিয়েই ভারতে প্রবেশ করে ট্রাক দুটি, যা পাইকারি বাজার থেকে পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন খুচরো বাজারে। যদিও কম দামে বিক্রি হবে সেই সম্পর্কে এখনো কিছু দাম ব্যাপারে বলছেন না পাইকারি ব্যবসায়ীরা। তাদের মতে যোগান কম, চড়া দাম হতে পারে। ওয়েস্ট বেঙ্গল ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, এবছর গতবারের থেকে কম ইলিশ আমদানির অনুমতি দিয়েছে সরকার, কিন্তু যা খবর পাচ্ছি পরিমাণ, যে পরিমাণ মাছ আছে সন্দেহ আর পাওয়া যাবে কিনা, কারণ বাংলাদেশের নদীতেও সেভাবে মাছ ধরা পড়ছে না। ফলে অনুমতি থাকলেও সেই পরিমাণ ইলিশ যে দেশের ব্যবসায়ীরা পাঠাতে পারবে কিনা সে সম্পর্কে আমরা খুবই সন্দিহান। আমার নাম শাহিন মোহাম্মদ শাহিনুজ্জামান। হ্যাঁ, খাতেই পারি না, দাম কি কিনতেই পারি না, আমরা দামের কথা এটি বলি। ৮০০ কেজি এরকম। বাংলাদেশে তো অবশ্যই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শাহিনুজ্জামান। একজন সাধারণ মানুষ হিসেবে ইলিশ মাছ, জি, এই প্রথমই তো বাংলাদেশ থেকে ভারতে এলো, জি, এবার প্রথম, এই প্রথম। কত টন আছে আপনার? আমার গাড়িতে আছে ১৩৭ পেটি, এক এক পেটিতে ২১ কেজি করে মাল আছে। এই বাংলাদেশ থেকে যে ইলিশ রপ্তানি হচ্ছে এবছর, আপনাদের তো অনেকটা অনিশ্চয়তা ছিল, জি, কি বলবেন? কি বলবো, মাছ তো প্রচুর মাছ উঠছে, মাছ তো দেওয়ার দিতেই তো হবেই। পাশের দেশের আমাদের সবই তো নিজেদেরই ভিতরে, আমরা আপনারা মাছ দিচ্ছেন, আমাদের মাছ মাছ যাবে না, খাবে, খাওয়ার জন্যই তো, এটা খাওয়ার জিনিস আমাদের দেশ। ইলিশ পাঠাতে পেরে কি খুশি? আমরা বহুত খুশি, বহুত খুশি, বহুত। আমার কাছে কেজির কেজির আপ, কেজির উপরে মাছ। কেমন দাম হতে পারে ইলিশের? এটা তো আমি সঠিক বলতে পারবো না। আপনার নাম? বাজারের বিষয়। আপনার নাম? আমার নাম জসিম, মোহাম্মদ জসিমউদ্দিন। আজকে কতগুলো গাড়ি ঢুকবে? আজকে মনে হয় আমার গাড়ি বাদ দিয়ে মনে হয় আরও চারটে না কটা গাড়ি আসে, মনে হয় চারটে পাঁচটা এরকম। এখন পর্যন্ত দুটো গাড়ি ঢুকেছে আপনার, আরও তাতে আছে আপনার ৮ টন ৯ টন হবে, আরও গাড়ি ঢুকবে পরে, কটা গাড়ি ঢুকতে পারে? ৭-৮টা ১০টা ঢুকবে প্রথম দিন। আজকে আজকে আমাদের এই কেভিস ইন্টারন্যাশনালের প্রথম গাড়ি ঢুকলো। এখন কলকাতা যাবেন? বাংলাদেশ থেকে আপনারা আনতে পারলেন, কি বলবেন? কি বলবো, এই অপেক্ষা, এই প্রতীক্ষাতে তো আমরা থাকি যে আমরা ব্যবসা করি, একটা নতুনত্ব জিনিস বা নতুন জিনিস একটা বছরে সবাইকে দেব। হ্যাঁ, ওনারা বলেছিলেন যে পাঠানো হবে না, কিন্তু তারপরে আবার দুই দেশের মেলবন্ধনে হয়তো এসছে, আবার পাঠানো হয়েছে। একটা সুখবর। আপনার নাম? সুদীপ মল্লিক। আমি কেভিস ইন্টারন্যাশনালের ইম্পোর্টার।